বন্ধুরা, আজ আপনাদের নিয়ে এসেছি আমি এক আজব ফল দেখাবার জন্য। দেখতে আজব লাগবে আপনাদের এই ফল। এই দেখুন কিভাবে গাছের মধ্যে প্রচুর কাঁটা, যে গাছের মধ্যে হাত লাগানো তো সম্ভবই না। এত ছোটো কাঁটা যা চৌকে দেখাও যায় না, কিন্তু আপনার হাতে লেগে যাবে, তারপর উঠাতেও কষ্ট হয়। কিন্তু এই ফলগুলি অনেক সুস্বাদু। যখন একটু পেকে যাবে তখন অন্য এক কালার হয়ে যাবে, খেতে অত্যন্ত সুস্বাদু, একটু টক টক লাগে। দেখুন প্রচুর ফল আসে এই গাছগুলোর মধ্যে। জানি না আমাদের দেশে পাওয়া যায় কি না, যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই কোথায় আছে, এগুলো আমাদের দেশের কোথায় পাওয়া যাবে। এগুলো অত্যন্ত সুস্বাদু এই ফলগুলো। সেম যেমন যখন আপনি চামড়া উঠাবেন তখন দেখবেন এই ফলগুলার ভিতরে ড্রাগনের ফল যেগুলো, এগুলার মতো। ড্রাগন ফল একটু বড় হয় কিন্তু এগুলো একটু ছোটো থাকে। অসাধারণ, কোনো যত্ন লাগে না, কোনো কিছু লাগে না, এমনি এমনি হয়ে যায় এগুলো। আপনি শুধু একটি পাতা ভেঙে যদি মাটিতে পুঁতে রাখেন সেই পাতা থেকে অনেকগুলো হয়ে যায়। শুধু পানি দিতে হয় আর কোনো কিছু লাগে না। এই দেখেন আমি আজকে নিয়ে এসেছি এক বিশাল এগুলার এক বাগানের মধ্যে, বিশাল এক বাগান, প্রচুর লাগিয়েছে এই ফলগুলো। আর কীভাবে আসছে দেখেন, এক একটা পাতার মধ্যে কয়েকটা পাতার মধ্যে থেকেই ফল হয় এগুলার। এই দেখেন সব ফল, এগুলা এগুলা ফল, এখনও পরিপূর্ণ হয় নাই, ফুল ফুটে নাই, ফুল ফুটার পর এগুলা ফল হবে। আর যখন পেকে যাবে তখন একটু বেগুনি, লাল বেগুনি হয়ে যাবে। প্রচুর প্রচুর এই জায়গার মধ্যে লাগানো হয়েছে, জানি না সেটা কোনো রোগেরও ঔষধ হতে পারে, কিন্তু আমি খেয়েছি, অত্যন্ত একটু টক টক ভাব লাগে কিন্তু একটু টেস্টি টেস্টি লাগে। অসাধারণ এই দেখেন ফুল, কত সুন্দর ফুল হয় এগুলার। কিন্তু গাছের মধ্যে তো কাঁটার কোনো অভাবই নাই, আপনি হাত দিতে পারবেন না পাতার মধ্যে, হাত দিতে পারবেন না ফলের মধ্যে, কিছু একটা দিয়ে ধরে তারপরে ফলগুলাকে কেটে নিতে হয়, কেটে নিয়ে খেতে হয়। ভিতরেটা শুধু ভালো ড্রাগন ফলের মতো, ড্রাগন ফল কাটার পর যেভাবে পাওয়া যায় সেভাবেই পাওয়া যায়। বিচিগুলা দেখুন এক একটা পাতার মধ্যে কতটা আসছে, কতটা আসছে। শুনছি আরবিরা বলে যে এগুলা ডায়াবেটিসের জন্য কাজ করে, ডায়াবেটিসের উপকার করে, ব্লাড প্রেশারের কাজ করে, জানি না কতটুকু সত্য। কিন্তু এরা এগুলা খায়, আমিও খাইছি, অনেক টেস্ট লাগছে, একটু টক টক ভাব লাগে। অসাধারণ অসাধারণ স্বাদ। এই দেখেন, ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আরও নতুন নতুন যা কিছু আসবে দেখতে পাবেন। প্লিজ শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, ফলো দিয়ে রাখুন নতুন নতুন আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।